উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে বাজি কারখানায় ফের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা প্রায় ৬ জন, আহত ১০ জনেরও বেশি। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে বারাসাত লাগোয়া দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোশফুল পশ্চিমপাড়া অঞ্চলে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কংক্রিটের বাড়ি সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়। কোথাও ৫০ মিটার, কোথাও ১০০ মিটার দূরে ছিটকে যায় মানুষের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ গেলে গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয় ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। গ্রামবাসীদের অভিযোগ, ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে বেআইনিভাবে এই বাজি কারখানা চলছিল। দত্তপুকুর থানা ও বারাসাত থানার পুলিশ এখান থেকে এসে নিয়মিত মাসোহারা নিয়ে যেত। বাজি কারখানার মালিকরা প্রভাবশালী শাসক দলে কর্মী সমর্থক হওয়াতে গ্রামবাসীরা কেউ ভয়তে কথা বলতো না। এর আগে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাজি দুর্ঘটনার পরেও হেলদোল নেই উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, স্থানীয় সূত্রে মৃতের সংখ্যা ১০, আহত হয়েছেন অন্তত ১০ জন। মৃতদেহ ও মৃতদেহের অংশ এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে। বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে ঢুকে দমকল বাহিনী কর্মীদের নিয়ে উদ্ধার কার্য চালাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু বারবার ডেপুটেশন পঞ্চায়েতে জমা দেওয়ার পরে ওই কাজ কন্টিনিউ চলছে। আমরা বলতে পারবো না সেটা, দুঃখিত, কিন্তু তাদেরকে আমরা চাই ধরে এই সমস্ত কাজ বন্ধ করো। চলছে না 3 বছর পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয় না? হ্যাঁ, পুলিশ প্রশাসন আসে, পয়সা নিয়ে চলে যায়, আসে পয়সা নিয়ে চলে যায়। বাগানে বাজি তৈরি হয়, বাজি তৈরি হলে এখানে এনে মজুদ করে রাখতো, তো এখানে আশেপাশে অন্যান্য বাড়িতেও বাজি তৈরি হয়, সেই বাজিগুলো অন্যান্য বাড়িতেও বেলাস হয়েছে, এখানেও বেলাস আজকে হয়েছে, পুরো ঘরটা উড়ে গেছে, দুটো ঘর এই এলাকায় টোটালটাই এই বাজি তৈরি করতো আর এনে এনে এখানে জমা করতো, যার ফলে আজকে এইখানে বিলাস হয়ে গেছে, অনেকেই মারা গেছে। বাজি কারখানাটা ছিল ওই যে কী জানি নামটা, কেরামতের কারখানা, আর শামসুল ডাকনাম খুঁজে ওর ঘরে মজুদ করে রাখতো এই মালগুলো। আমাদের মোচপোলে যেন কোনো বাজির কারবার না হয়। এইবারে এই যে শামসুরের বাড়িতে রাখতো, বাইরের লোক, মেদিনীপুরের লোক, এলাকার লোক সাপোর্ট করে, এবার সে পুলিশ প্রশাসন কি করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের মোচপোলে পুরো বাজি বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।